অসহায় বৃদ্ধ গাছ। এক বনে এক বিশাল বড় আম গাছ ছিল। বনের সব পাখিরা সেই আম গাছ থেকে আম পেড়ে নিয়ে খেত। আম গাছ যদিও বা সবাইকে আম দিত, কিন্তু তার বিনিময়ে অনেক কড়া কড়া কথা শোনাতো। একদিন, আর উঠতে পারছি না, এই বৃদ্ধ শরীর নিয়ে আশেপাশে কোনো গাছও দেখছি না যে তার ছায়ায় বসে একটু আরাম করব। আজ রোদের তাপটা যে বড্ড বেশি। হায় ঈশ্বর, আমার তো প্রাণের যাই যাই অবস্থা হয়ে গেছে। কোথায় গেলে আমি ছায়া পাই? ওই তো একটা বড় আম গাছ দেখা যাচ্ছে, যাই একটু ওখানে গিয়ে আরাম করি। এ কথা বলে বৃদ্ধ পরী মাটিতে নেমে আসে আর ক্লান্ত অবস্থায় হাঁটতে হাঁটতে সে আম গাছের কাছে আসে আর সে গাছের নিচে বসে পড়ে। আর যেমনি বৃদ্ধ পরী আম গাছের ছায়ার নিচে বসে, তখনই আম গাছ মনে মনে রেগে গিয়ে বলে, সারাদিন একে ওকে আমি ফল দিয়ে নিজে ক্লান্ত হয়ে পড়েছি, এখন আবার কোন পরি এসেছে আমার ছায়ে বসতে? না, এভাবে আর চলতে দেওয়া যায় না, এবার আমাকে কিছু একটা করতেই হবে। দাঁড়া, দেখাচ্ছি মজা, দেখি তো এবার কি করে তুই আমার ছায়াতে বসিস। এ কথা বলে আম গাছ পরির উপর তার আম ফেলতে থাকে আর আমের আঘাতে পরির শরীরে ভীষণ ব্যথা হয়। বৃদ্ধ পরি আম গাছকে বলে, কি আম গাছ, তুমি এভাবে আমার উপর আম ফেলছো কেন? আমার তো অনেক ব্যথা লাগছে, আমি তো একটু বিশ্রাম নেওয়ার জন্যই তোমার কাছে এসেছি, বিশ্রাম নেওয়া হলেই আবার চলে যাব। কেন রে, কেন আমার ছায়াতে বিশ্রাম নিবি? হ্যাঁ, এখানে কেউ বসতে পারবে না। হয়েছে, অনেককে আমি সাহায্য করেছি, তবে আর না, চলে যা বলছি, এক্ষুনি আমার কাছ থেকে চলে যা, অন্য কোথাও গিয়ে বিশ্রাম নে, যা। এভাবে কেন কথা বলছো তুমি আম গাছ? আমি বৃদ্ধা বলে আমাকে তুমি এভাবে অবহেলা করছো? মনে রেখো, সবাইকেই একদিন বৃদ্ধ হতে হয়, তুমিও একদিন বৃদ্ধ হবে। তুই বৃদ্ধ হয়েছিস বলে অন্য কেউ যে বৃদ্ধ হবে, এটা তোকে কে বলেছে বৃদ্ধা পরি? যা যা, তোর এই বৃদ্ধ শরীর নিয়ে টেনে হিঁচড়ে অন্য জায়গায় যা তো, যা। কি সামান্য এক আম গাছ হয়ে তুই আমাকে উপহাস করছিস? তোর তো সাহস কম নয়? তোর এই সজীবতা নিয়ে খুব অহংকার, তাই না? এই অহংকার কিছুতেই থাকবে না, তোর ব্যবস্থা আমি এক্ষুনি করছি। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই এক্ষুনি একটা বৃদ্ধ আম গাছ হয়ে যাবি, আর সবাই এতটাই তোকে অবহেলা করবে যে তুই অবহেলা সইতে না পেরে নিজের মৃত্যু নিজে কামনা করবি। বৃদ্ধা পরীর অভিশাপে আম গাছের পাতাগুলো সাথে সাথে ঝরে পড়ে যায় আর তার ডালপালাগুলো শুকিয়ে যায় আর আম গাছ একদম বৃদ্ধ হয়ে যায়। অভিশাপ দেওয়ার পর পরী সেখান থেকে চলে যায়। বৃদ্ধ আম গাছ তার এই অবস্থা দেখে কাঁদতে কাঁদতে বলে, হায় হায় রে, এ আমার কি হলো, আমার সজীবতা কোথায় গেল? আমি তো মরা গাছের মতো হয়ে গেছি, আমার তো আর আম ধরবে না, আমাকে কেউ গুরুত্ব দিবে না। পরি, বৃদ্ধা পরি, তুমি কোথায় গেলে? আমার সজীবতা ফিরিয়ে দাও, আমাকে ফিরিয়ে দাও বৃদ্ধা পরি। এভাবে বৃদ্ধা আম গাছ কাঁদতে থাকে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন এক কাকলি কাক বৃদ্ধা আম গাছের কাছ দিয়ে বালতিতে করে জল নিয়ে যাচ্ছিল। তা দেখে বৃদ্ধা আম গাছ কাকলিকে বলে, তুমি বালতিতে করে জল নিয়ে যাচ্ছ কোথায়? আমার গোড়ায় একটু জল দাও না গো, বৃদ্ধ হয়ে আমার শিকড়গুলো এতটাই দুর্বল হয়ে গেছে যে মাটি থেকে আর নিজের খাবারের জন্য জলও সুজে নিতে পারি না। এদিকে জল খেতে না পেরে পেরেছে আমার শরীর আরো দুর্বল হয়ে যাচ্ছে, দিবে গো, দিবে আমাকে একটু জল? আহা, কেন আমি তোমাকে জল দিব শুনি? তুমি তো এমনি বৃদ্ধ হয়ে গেছো, কয়েকদিন পরেই তো মরে যাবে, তোমাকে জল দিয়ে আমার কি লাভ বলো? তোমার গাছে তো আর ফল ধরবে না, তোমার সাথে কথা বলে আমার কোনো লাভ নেই, শুধু শুধু সময় নষ্ট। যাই যাই, বাড়িতে জল নিয়ে তাড়াতাড়ি যাই। এ কথা বলে কাকলি কাক বৃদ্ধ আম গাছকে জল না দিয়ে সেখান থেকে চলে যায়।
আর বৃদ্ধ আম গাছ অসহায়ের মতো কাকুলির চলে যাওয়া দেখতে থাকে। এর কিছুক্ষণ পর বৃদ্ধ আম গাছের কাছে এক কাঠুরিয়া আসে আর বৃদ্ধ আম গাছকে দেখে বলে, পেয়েছি পেয়েছি, এই বৃদ্ধা শুকনো আম গাছটার ডালপালায় আমি এখন কাটবো। এমনিতেও তো এই আম গাছ না দিতে পারবে ফল আর না করতে পারবে কারো উপকার। আজের ডালপালাগুলো কেটে নিয়ে যাই, অন্যদিনে সে পুরো গাছটাই কেটে নিয়ে যাব। কাঠুরিয়ার কথা শুনে বৃদ্ধ আম গাছ ভীষণ ভয় পেয়ে যায় আর কাঁদতে কাঁদতে বলে, না না, আমাকে কেটো না, আমি এখনো জীবিত আছি, শুধুমাত্র বৃদ্ধ হয়েছি, কিন্তু প্রাণটা তো এখনো আছে। তুমি যদি আমার ডালপালা কাটো তবে আমার প্রচন্ড কষ্ট হবে, দয়া করো আমার উপর, বৃদ্ধ হয়ে গেছি বলে এই অবিচার আমার উপর করো না, কেটো না আমার ডালপালা, দয়া করে কেটো না। বৃদ্ধ হয়েও দেখছি নিজের জীবনের মায়া করছো, শেষ বয়সে এসে তো সবাই অন্যের উপকার করে, আর তুমি কি না স্বার্থপরের মতো নিজের কথা চিন্তা করছো? চুপ করো তো আর কোনো কথা বলো না, আমাকে তোমার ডালপালাগুলো কাটতে দাও। এ কথা বলে টোনা বৃদ্ধ আম গাছের ডালপালা কাটতে থাকে আর বৃদ্ধ আম গাছ যন্ত্রণায় চিৎকার করে কাটতে থাকে আর বলতে থাকে, না না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, হায় ঈশ্বর, আমি কেন এত অসহায়, বৃদ্ধ হলে কি সবাই এতটাই অসহায় হয়ে যায়? আমি আগে আমার সজীবতা নিয়ে কত অহংকার করেছি, সেই অহংকারের জন্য আজ আমার এই বেহাল দশা। আমি যে আমার ডালপালা কাটার কষ্ট সহ্য করতে পারছি না, ঈশ্বর তুমি আমার মৃত্যু দাও ঈশ্বর। টোনা বৃদ্ধ আম গাছের কোনো কথাই শোনে না। এরপর টোনা বৃদ্ধ আম গাছের সব ডালপালা কেটে নিয়ে যায় আর বৃদ্ধ আম গাছ ডালপালা কাটার আঘাতে আরো দুর্বল হয়ে পড়ে আর এভাবে বৃদ্ধ আম গাছ অসহায় অবস্থায় দিন কাটাতে থাকে। একদিন বৃদ্ধ আম গাছের পাশ দিয়ে কাকলি কাক আবারও হেঁটে যাচ্ছিল আর বৃদ্ধ আম গাছের এই বেহাল দশা দেখে হাসতে হাসতে বলে, এই জন্য তুমি আমার কাছে জল চেয়েছিলে, দেখো এখন তোমার কি অবস্থা হয়েছে, যদি সেদিন তোমাকে আমি জল দিতাম তবে আমার সেই জল ঢালা বিফলে যেত, ভালোই করেছি বাপু অযথা কষ্ট করে তোমাকে জল না দিয়ে, এবার তুমি তোমার মৃত্যুর জন্য দিন গোনো, বুঝেছো? এভাবেই প্রতিদিন বনের কেউ না কেউ বৃদ্ধ আম গাছকে উপহাস করতে থাকে। একদিন হঠাৎ করেই সে বৃদ্ধ পড়ে বৃদ্ধ আম গাছের কাছে আসে। বৃদ্ধ আম গাছকে দেখে হাসতে হাসতে বৃদ্ধ পড়ি বলে, একই দশা হয়েছে তোমার, তোমাকে দেখলেই যে আমার খুব হাসি পাচ্ছে, এবার বুঝতে পেরেছো তো, বৃদ্ধ হলে কাউকে উপহাস করতে নেই, সাহায্য করতে হয়, কেননা সকলকেই একদিন না একদিন বৃদ্ধ হতে হয়। আমি বুঝতে পেরেছি আমি নিজের যৌবন নিয়ে কতটা অহংকারী হয়ে উঠেছিলাম, আমি বৃদ্ধ হয়ে সেটা বুঝতে পেরেছি যে বৃদ্ধ হলে নিজেকে কতটা অসহায় লাগে, অন্যের সাহায্যের জন্য কতটা ব্যাকুল হয়ে ওঠে বৃদ্ধ বয়সে সবাই, আর কখনোই অন্যের সাহায্য ছাড়া বাঁচা যায় না, এই পৃথিবীতে সকলেই একে অপরের প্রতি নির্ভরশীল, আমি আমার অহংকারের জন্য অনুশোচনা করছি। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো আমি তাতেই খুশি হয়েছি, আমি তোমার মনের অহংকার দমানোর জন্যই তোমাকে বৃদ্ধ বানিয়েছিলাম, যেহেতু তুমি তোমার ভুল বুঝতে পেরেছো আমি তোমাকে আবার আগের রূপে ফিরিয়ে দিব। এ কথা বলে বৃদ্ধ পরী জাদু দিয়ে বৃদ্ধ আম গাছের আগের সজীবতা আবারও ফিরিয়ে দেয় আর আম গাছ তার সজীবতা ফিরে পেয়ে ভীষণ খুশি ছিল। এরপর থেকে আম গাছ বৃদ্ধ কোনো পাখি বা গাছকে আর কখনো অপমান করেনি, বরং সবসময় সাহায্যের চেষ্টা করতে থাকে। তো বন্ধুরা, আমাদের কখনোই বৃদ্ধ ব্যক্তিকে অবহেলা করা উচিত নয়, প্রত্যেকেই একদিন না একদিন বৃদ্ধ হবে আর তাদের সাহায্য করা সকল ব্যক্তিদের দায়িত্ব কর্তব্য। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে?
তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।